এক্সট্রা টাইম। মিষ্টি কথা, বাংলার নতুন মিষ্টি। ফুটবলকে কলঙ্কমুক্ত করতে ফিফা যতই পদক্ষেপ নিক, কিছু দুর্নীতিগ্রস্ত ফুটবলারদের জন্য সেটা সম্ভব হচ্ছে না। সমগ্র স্পেন জুড়ে ম্যাচ গড়াবেটা বেড়েই চলেছে। এবার ম্যাচ ফিক্সিংয়ে যুক্ত থাকার অপরাধে দেশের একাধিক প্রথম ও দ্বিতীয় ডিভিশনের ফুটবলারদের গ্রেপ্তার করলো পুলিশ। গ্রেপ্তার হওয়া ফুটবলারদের তালিকায় এটিকের প্রাক্তন তারকা বোরহা ফার্নান্ডেজও রয়েছেন। বর্তমানে রিয়াল ভাল্লাদিয়াতে খেললেও একদা স্পেনের অনূর্ধ্ব ২১, রিয়াল মাদ্রিদ, গেটাফে, ডেপোর্টিভো লা করুনার হয়ে নজর কেড়েছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পাশাপাশি 2014 থেকে 2016 সাল পর্যন্ত এটিকের হয়ে দারুণ পারফরমেন্সও করেছিলেন তিনি। 2016 সালে বোরহার অধিনায়কত্বেই দ্বিতীয়বার ISL চ্যাম্পিয়ন হয় এটিকে। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।